ময়দান চত্বরে গাছ কাটের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের আগামী তেরোই নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ মেট্রোর কাজের জন্য আপাতত কোনো গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড নির্দেশ বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মোমিনপুর স্প্ল্যানেড মেট্রোর নতুন স্টেশন নির্মাণের জন্য ময়দানের প্রায় সাতশোটি গাছ কাটা হবে এই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তিনবার তথ্যের অধিকার আইনে প্রয়োজনীয় অনুমোদন আছে কিনা তা জানতে চান মামলাকারী কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি বলে দাবি শহরের যে কোনো মানুষ এটা স্বীকার করবেন যে ময়দান শুধুমাত্র একটা খোলা জায়গা নয় তার থেকেও অনেক বেশি ময়দান এই শহরের ফুসফুস ময়দান মানুষের প্রতিদিনের ঘোড়ার জায়গা প্রচুর মানুষ এখানে রোজ ভ্রমণ করতে আসেন কলকাতার শহর সেই সব শহরগুলির মধ্যে অন্যতম যেখানে তাপমাত্রা উনিশশো সালে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে মন্তব্য বিচারপতির যে সংখ্যক গাছ কাটার কথা বলা হচ্ছে তা উদ্বেগের মন্তব্য বিচারপতি নয় নভেম্বর পরবর্তী শুনানি সেই মামলায় এই নির্দেশ অমিত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা